নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই আছে আউজার ADP-30R। এটা হচ্ছে আপনাদের ওয়ান স্টপ সলিউশন বলতে পারেন। এটা দিয়ে আপনি মিউজিক প্লে করতে পারেন, রেকর্ড করতে পারেন, এখানে ব্লুটুথ অপশানস আছে, এখানে পেন ড্রাইভ কানেকশন দিয়ে আপনি গান বাজাতে পারেন, এসডি কার্ড দিয়ে গান বাজাতে পারেন, ব্লুটুথের সঙ্গে মোবাইলের সাথে কানেক্ট করে গান বাজাতে পারেন। এতে যে গানটা হবে সেটা আপনি ইনস্ট্যান্ট রেকর্ড করতে পারেন। এতে দুটো মোনো সেপারেট মোড দেওয়া আছে, মোনো স্টিরিও প্লাস। এখানে দেখুন ইনপুট অপশান দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে এইভাবে যদি আপনি চান ইনপুট করতে পারেন আরসি জ্যাক দিয়ে। আরসি জ্যাকে আপনি রেকর্ড করতে পারবেন, ইনপুটে অক্স দিতে পারবেন, আর এই দুটো হচ্ছে আপনার আউটপুট। আউটপুট কিসের জন্য? আপনি যেগুলো যদি কোনো চিপ ইউজ করেন বা পেন ড্রাইভ ইউজ করেন বা ব্লুটুথ কানেকশন করলে এই যে সিগন্যালটা আছে সেটা বেরোনোর জন্য। আর এটা 12 ভোল্টে আপনার অ্যাডাপ্টারেও কাজ করবে। পাওয়ার যদি ইলেকট্রিক সাপ্লাই না থাকে ব্যাটারিতেও আপনি এটা অপারেট করতে পারবেন। এই হচ্ছে আউজার জিনিসটা। আমি জাস্ট একবার লাইন দিয়ে আপনাদের দেখাবো আর কী কী অপশানস আছে সেটা আগে আমি দেখিয়ে দিই, তারপর লাইনটা দেবো। ভালো করে দেখুন সামনে কী আছে। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে প্লে অপশানস, এটা হচ্ছে রেকর্ড আর আক্স। রেকর্ড আক্স মানে কি, কতটা লেভেল লাগবে সেই লেভেল আপনি এখান থেকে দেখতে পারবেন, যেটা ইনপুট করা হবে তার লেভেলটা কী থাকবে। কখনোই এই লাইটটা খুব বেশি একটানা জ্বলে থাকবে সেইটা রাখবেন না, জাস্ট হালকা হালকা ব্লিঙ্ক করছে সেটাই রাখবেন। ওটা মানে হচ্ছে আপনার ঠিকঠাক সিগন্যাল আসছে। আর এই যে ক্লিপ আছে, ক্লিপ মানে তো আপনারা জানেনই, তাও আমি বলে দিচ্ছি। ক্লিপ মানে হচ্ছে সেই সাউন্ডটা ফেটে যাচ্ছে, ওটা গেইন হাই হয়ে গেছে, সেটা সেই জায়গা থেকে আপনি কমিয়ে দেবেন। এটা হচ্ছে মোনো বা স্টিডিও। মোনো বা স্টিডিও করে আপনি যদি ইনসার্ট করতে চান লাইন সেইভাবে করতে পারেন, বা আউটপুটও করতে যদি চান সেও করতে পারবেন। আর এখানে হচ্ছে এই একখানা নব, এটা দিয়ে আপনি পুরো জিনিসটাকে রেগুলেট করতে পারবেন। এটাই পুশ করাও যায় প্লাস এই যে ঘোরানোও যায়। আর এখানে বেশ কিছু সুইচ দেওয়া আছে যেগুলো দিয়ে আপনি অপারেট করতে পারবেন। পেছনটা এবার একবার দেখে নিই। এই হচ্ছে দুখানা 1 পিন সকেট দেওয়া আছে যেটা আউটপুট হিসেবে ইউজ করবে। আর ইনপুটের জন্য দেখুন আরসি জ্যাক দেওয়া আছে। এখানে 1 পিনের বড় জ্যাক নেই, ছোটো আরসি জ্যাক। এটা দিয়ে আপনারা যদি হয় কোনো রকম ইনপুট বা রেকর্ডিং যখন করবেন এই জ্যাক দিয়ে করবেন। যদি কারো আপনার কাছে এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি একখানা কাস্টমাইজ এই জ্যাক বানিয়ে নেবেন মিক্সার থেকে, যাতে আপনি এতে ইনপুট নিতে পারেন, তবে কি আপনি এতে রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া এখানে একটা ফিউজ আছে, পাওয়ার কেবিল আছে, অ্যাডাপ্টারের কেবিল আছে, আর এখানে পাওয়ার সুইচ আছে। চলুন এবার আমি একবার সিস্টেমটাকে লাইন দিয়ে পাওয়ার অন করে দেখি। একদম নতুন কিনে নিয়ে আসা হয়েছে, খুব ভালো জিনিসটা। আমি একটা প্রোগ্রাম করেছি, এটা দিয়ে কিছু রেকর্ডিং করেছি। এই দিলাম, সুইচটা অন করলাম, দেখুন সুইচ অন করার সাথে সাথে আমার এখানকার যে লাল লাইটটা এটা চলে যাচ্ছে। আর এখানে সামনে বড় প্যানেলটা আছে, এই দেখুন প্যানেলটাই আমার লাইন চলে এসেছে। এবার এখানে মোড আছে, আক্স করা আছে, আমি এই মোডটাকে এখানে চেঞ্জ করবো। দেখুন এই মোড, এখানে দেখতে পাচ্ছেন এতগুলো অপশানস আছে। দেখুন আমি একটা একটা করে ঘোরাচ্ছি। আগেরটা ছিল USB রেকর্ড বা প্লে করার জন্য, এটা হচ্ছে আপনার এসডি কার্ড, এটা হচ্ছে প্লে করার জন্য, এটা হচ্ছে ব্লুটুথ মোড, এটা হচ্ছে অক্স মোড। এরকম আপনার যেটাই যেতে হবে সেটাই আপনি গিয়ে এই সুইচটাকে জাস্ট একবার পুশ করবেন, দেখুন তার ভেতরে ঢুকে যাচ্ছে। আবার এই মোডে মারবেন, সেখান থেকে বেরিয়ে চলে আসবে। এবার আমি আসলাম, এই হচ্ছে USB মোড, এখানে যেই মারবো এখন ঢুকবে না, কারণ নো মিডিয়া, কারণ আমি কিছু ইনসার্ট করা নেই বলে। আর তারপরে এই জায়গায় গিয়ে পেন ড্রাইভ লাগে, জাস্ট আমি এখানে এই রেকর্ড অপশানটাকে একবার চেপে ধরে থাকবো, অটোমেটিক রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আর এখানে যে লেভেলটা আছে, এখানে যে সিগন্যালটা ইনপুট হচ্ছে সেটা কন্টিনিউ ব্লিঙ্ক করতে থাকবে, এইটা দিয়ে আমি লেভেল বাড়া কমা করতে পারবো। আর এটা হচ্ছে আউটপুটের ভলিউম, যদি আমি এখান দিয়ে যখন কিছু আউটপুট করতে চাইবো সেই আউটপুটের ভলিউম এটা। এই হচ্ছে ছোট্টো খাটো জিনিস, খুব সুন্দর দেখতে। দেখে নিন একবার, পেছনটাও দেখে নিন, খুব সুন্দর ডিজাইন, আওয়াজের ব্র্যান্ডিং আছে, খুব সুন্দর দেখতে। যদি এটা সম্পর্কে কিছু আপনার ডিটেলসে আরও জানতে হয় আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি তাহলে এর জন্য সেপারেট আরেকটা ভিডিও বানিয়ে দেবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি এরকম আরও অনেক ভিডিও আপনাদের জন্য ছাড়তে থাকবো।